মাত্র টাকায় বিক্রি হচ্ছে বড় আকারের একটি তরমুজ তাও আবার আগ্রহ নেই বরিশালের বৃষ্টিতে বেশিরভাগ খেতে পানি ঢুকে যাওয়ায় পচন ধরেছে তরমুজে নগরের পোর্ট রোড খাল থেকে শুরু করে আশেপাশের এলাকায় ফেলা হচ্ছে পচে যাওয়া তরমুজ উৎপাদন খরচ না ওঠায় বড় অঙ্কের লোকসানের আশঙ্কা কৃষকের তরমুজ চাষের মুখের হাসি ম্লান হয়ে এখন অশ্রু ঝরার উপক্রম হয়েছে বৃষ্টিতে তরমুজের আকার বড় হলেও তাতে কোনো স্বাদ নেই বেশিরভাগ তরমুজ পানসে হওয়ায় তা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে ট্রলার ভর্তি করে আড়তে এসে পাইকারদের হাত পা ধরে বিক্রি করতে হচ্ছে তরমুজ আরতদাররা ট্রলার হিসেবে কিনে শত হিসেবে বিক্রি করছেন ট্রলার থেকে আরতে তোলার সময় পচন ধরা তরমুজ ফেলা হচ্ছে খাল ও আশপাশের এলাকায় অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে আপনার ওই দশখানি জমিনে চাষ করেছিলাম বিশ লক্ষ টাকা খরচ হয়েছে তো হয়তো পাঁচ সাত লাখ টাকা আইতে পারে আমার দশ লাখ টাকা খরচা হয়েছে আজকে আমি তিন দুই বডি মাল আনছি এখানে তিন লাখ টাকা বিক্রি করছে ঠিয়া যদি দুর্যোগ না হতো তাহলে আমার দশ লাখ টাকার এখানেও বিক্রি হইতো দুই বডি মাল এক দশখানি জমি আছে আমাদের এলাকায় অনেক ফসল সবাই একই ক্ষতি সরকার থেকে প্রণোদনা দেওয়া হলেও তা ভাগ্যে জোটে না বলে দাবি কৃষকদের যারা কৃষি যারা গরিব ধরনের লোক হেরা এগুলা কিছুই পায় না গ্রাম অঞ্চলে তো ধরেন আমার উপরে আবার মাতাল একজন আছে না হেরানি আছে বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ মালগুলো নষ্ট হয়ে যাইতেছে আর কেউ কোনো মাল কিনতেছে না বৃষ্টির কারণে দশ থেকে পনেরো ভাগ তোর নষ্ট হয়েছে ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তরের এই কৃষকগুলাও আমাদের তালিকাবদ্ধ থাকবে হয়তো এই ফসল নয় পরের পরবর্তী ফসলে আমরা তাদেরকে বিবেচনা এনে অন্য একটা ফসল দিয়ে তাকে আমরা বরিশাল বিভাগের ছয় জেলায় তরমুজ চাষ হয়েছে চৌষট্টি হাজার একশো তিরাশি হেক্টর জমিতে এর মধ্যে নয় হাজার ছয়শ সাতাশ হেক্টর জমির তরমুজ নষ্ট হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিবিসি নিউজ ডেস্ক